আমার আজকের নিবেদন রমেশচন্দ্র সেনের লেখা মুক্তির কাঁটা গল্পটি। আজ 30 বছর বংশী এই বাজারে বসিয়া জুতো সেলাই করিতেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতেই ওই একটা বটগাছের তলায় সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে। তার মাথার ওপর ঝুলানো থাকে একটা ছাতা, ছাতাটা বটগাছের ডালের সঙ্গে বাঁধা। ছোট একখানা তালপাতার ছাউনি বললেও অন্যায় হয় না, আকারে সেটা এত বৃহৎ। ছাতাটা বৃদ্ধের মতোই জীর্ণ, তার চালায় অনেকগুলি ছেঁদা, কোন জায়গায় পাতা পচিয়া ক্ষয় হইয়া গিয়াছে। বংশীর শরীর শীর্ণ, চামড়া শিথিল, চুলগুলো সব সাদা, চোখে সে এখন ভালো দেখিতে পায় না। কিন্তু 30 বছরের অভ্যেসের বসে প্রথমে সে যায় মানুষের পায়ের দিকে। ছেঁড়া জুতো দেখিলেই ক্ষীণকণ্ঠে বলে, সেলাই বরস। কাতরভাবে মুখের দিকে চায়, কাজ জুটিলে তার ওষ্ঠ প্রান্তে ফুটিয়া ওঠে একটা ক্ষীণ হাসি। বিফল হইলে বাহির হয় শুধু দীর্ঘ নিঃশ্বাস। জীবনে কোনোদিনই অভাব তার ঘুচে নাই। দারিদ্র যেন দুরারোগ্য ক্রোনিক ব্যাধির মতো তার জীবনের চিরসঙ্গী। তবু যা হোক, এতদিন দুবেলা দুমুঠো জুটিয়েছে, কিন্তু এখন একেবারেই অচল। কাজ আগে যা ছিল এখন তার অর্ধেকও নাই, অথচ জিনিসপত্রের দাম ডবলেরও বেশি। জুতো সেলাই করিতেও কষ্ট হয়, অনেক সময় ছোট ছোট ছেঁদাগুলি চোখে পড়ে না। শরীরে রক্ত ছিল, মনে বল ছিল, তাই এতদিন দারিদ্র্যের বোঝা বহন করিয়াছে। বংশী ভাবিত সুদিন আসিবে বিধাতা মুখ তুলিয়া চাহিবেন, কিন্তু ভাগ্য দেবতা এই সময় তার শেষ বন্ধনটুকু ছিন্ন করিয়াছেন। কন্যাপণ জোগাড় করতে না পারায় বংশী বিবাহ করিতে পারে নাই। একজন জ্ঞাতি ভাইয়ের অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়াছিল, নিজের সন্তানের মতোই তাকে লালন পালন করিয়াছিল। সেই মেয়েটি বংশীকে রাঁধিয়া দিত, তার সেবা করিত। আজ কয়দিন হইল কলেরায় তার মৃত্যু হইয়াছে। সেই হইতে বংশীর হাড়ে জড়ে নাই, রান্নার হাঙ্গামা আর চাই, ভালো লাগে না তার। তাই কদিন সে চিড়া ও ছাতু খাইয়াই কাটাইয়া দিয়াছে। ঘরে ঘটি, বাটি, ঘড়া যা কিছু ছিল একে একে সব বেচিয়া ফেলিয়াছে। এখন সম্বলের মধ্যে একটা ভাঙা কাঁসার থালা আর জুতো সেলাইয়ের পুরনো যন্ত্রগুলো। সেদিন সকাল হইতেই মন খারাপ, কাজ নাই, পয়সা নাই, গাছতলায় ঝিমাইয়া ঝিমাইয়া সময় আর কাটে না। কেবলই তার মনে হইতেছিল গরিবের জীবন একটা বিড়ম্বনা, একটা অভিশাপ। সকালে জমিদার নিশিবাবু ধমকাইয়া গিয়াছেন, খাজনা না দিলে বংশীকে ফিটে হইতে উৎখাত করিয়া দেবেন। টুনু ফৌজদার গালাগাল করিয়াছে, জুতো যদি নাই সারাতে পারবি তো কাজ নিস কেন, জুত চুরির আর জায়গা পাস নে। মাসখানিক আগে বংশী তার পালিতা কন্যার জন্য উইনাইন মিকচার আনিয়াছিল, ডাক্তার আর দামের তাগিদা দিয়াছে। বংশী অতিষ্ঠ হইয়া বাজার হইতে উঠিয়া গেল, বাড়ি যাইয়া সে রান্না চড়াইয়া দিয়াছে। ভাত নামাইবার সময় হাড়িটা হাত হইতে পড়িয়া গেল। তাগাদা, ধমক, গালাগালিতেই তার মন তিক্ত হইয়া উঠিয়াছিল। তার উপর মুখের গ্রাস হইতে বঞ্চিত হওয়ায় ভাবিল
এ জীবনে আর প্রয়োজন কি? বন্ধন তো কিছুই নাই, যত জ্বালা শুধু একটা পেটের জন্য। সে ঠিক করিল মরিয়ায় সকল জ্বালা জুড়াইবে। থালাখানা লইয়া বংশী যদু সাহার দোকানে গেল। থালা রাখিয়া যদু আট আনা পয়সা দিল। আট আনায় মোটে সিকি তোলা আফিং পাওয়া যায়। এক সিকি আফিং খাইয়া মানুষ মরে না, গলায় দড়ি দিতেও বংশীর ভয় করে। আরও অন্তত আট আনা চাই, তাহা হইলেই আধ পরি আফিং কিনিতে পারে। বংশী তার জাত ভাইয়ে ছেদিলালের কাছে যাইয়া আট আনায় জুতো সেলাইয়ের যন্ত্রপাতি সব বেজিয়া ফেলিল। বংশী দরজা বন্ধ করিয়া মাটির ভারে আফিং গুলিতেছে। তার মনে পড়িতেছে এই দীর্ঘ জীবনের বিফলতার কথা। ভাগ্য তার এতই খারাপ যে এক মুঠো ভাতের জন্য তাকে খাটিতে হয় তিনজন চামারের সমান, অথচ তার নিপুণতা তাদের কারো চেয়ে কম নয়। খরিদ্দারের সঙ্গে বেশি দর দস্তুর করে না, একাগ্রতার সহিত নিজের কাজ করিয়া যায়। কিন্তু তার রন্ধনগত শনি এ জীবনে তাকে একদিনও স্বস্তির নিঃশ্বাস ফেলিবার অবকাশ দেয় নাই। আজ সবচেয়ে তার বেশি রাগ হইল ঠাকুরের ওপর। তিনি যদি দয়ার আধার হবে তবে গরিবের এত দুঃখ কেন? মাটির ভাঁড়টা মুখের কাছে তুলিয়া বংশী একবার বাহিরের দিকে চাহিল। আকাশে তখন গভীর নীলিমা, সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো জড়ো আর গয়নার মতো ঝিকিমিকি করিতেছে। সমস্ত জগৎটা যেন হাসিতেছে। বংশী ভাবিল দুঃখটা শুধু তার নিজের। তার দুঃখে আকাশ, আলো, গাছপালা, লতা পাতা এদের কিচ্ছু আসে যায় না। ভাঁড়ের দুধটা সব কালো হইয়া গিয়াছে। দুধের দিকে চাহিয়া বংশী বলিয়া উঠিল, আজ সব জ্বালা জুড়াবে। চিরপরিচিতের সঙ্গে ভাবি বিচ্ছেদের দুঃখে নিজের অজান্তেই তার চোখে জল ছলছল করিয়া উঠিল। সে ভাতটা হাতে তুলিয়া লইল। এমন সময় বাহির হইতে গ্রামের মাতব্বর আশুদাস মশাই ডাকিয়া বলিলেন, বংশী শহরে যেতে হবে, তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে, আজ আনা পাবি। আশুবাবুর ডাক শুনে বংশীর হাত কাঁপিয়া উঠিল, মাথাটা ঘুরিয়া গেল। আট আনা? একজোড়া জুতো সেলাইয়ের জন্য আট আনা? সে মাটির ভাঁড়টা মেঝেতে রাখিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। তারপর হাসি মুখে বলিল, একটু দাঁড়াও বাবু, যন্তর নিয়ে আসছি। ছেদির কাছে গিয়া বংশী বলিল, তোকে চারটে পয়সা দিচ্ছি বাবা, যন্তরগুলো আমায় দে, বড় জরুরি কাজ। ছেদি বলিল, তুমি না বলিলে কাশি যাবে? বংশী বলিল, তা বটে, কিন্তু রোজগার করে খেতে হবে তো। ফিরিয়া আসিয়া সে আবার জুতো সেলাই করিতে বসিয়া গেল।